করোনা মোকাবেলায় এবার মাস্ক এটিএম বসল পুরুলিয়ার কাশীপুরের কৃষক বাজারে। সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকেই মাস্ক সংগ্রহ করছেন মানুষজন। বাজারে ঢোকার মুখে বসানো হয়েছে একটি বাক্স। ওই বাক্স থেকে বিনা পয়সাতেই মাস্ক নিচ্ছেন বিনা মাস্কে হাটে যাওয়া ক্রেতা বিক্রেতারা। দূরত্ব বজায় রেখে মাস্ক সংগ্রহ করছেন তারা। অতিমারির আবহে এই অভিনব উদ্যোগ নিয়েছে কাশীপুরের মানবিক আস্থা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। মাস্ক পরে এসেছিলেন না? না, মাস্ক এটিএম থেকে মাস্ক নিলেন। কি মনে হচ্ছে, কেমন লাগছে? মানবিক আস্থা উদ্যোগটা খুব ভালো, বুঝলেন? আগামী উদ্যোগে আমরা এই করোনা পরিস্থিতিতে এই বছর যেভাবে আগের থেকেও ভয়ানক হয়ে এসেছে করোনা, তার ফলে আমরা আমাদের সংস্থার সদস্যরাও এবং এলাকার মানুষজনদেরও কথা মাথায় রেখে আমরা এই মাস্ক এটিএমের ব্যবস্থা করেছি, যাতে দূরত্ব বজায় রেখে আমরাও দূরত্ব বজায় রেখে থাকবো, সাধারণ দূরত্ব বজায় রেখে এটিএম থেকে মাস্ক নেবেন। বাজার খোলার এক ঘন্টা আগে চালু হচ্ছে মাস্ক এটিএম। সরকার নির্ধারিত সময় মেনেই চালু থাকছে। গোটা বিষয়টা তদারকি করছেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। গৌতম প্রামাণিকের রিপোর্ট, আরপ্লাস নিউজ, পুরুলিয়া।